হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তবে হ্যাঁ যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমার ভীষণ ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তোমরা নিশ্চয়ই কলার আওয়াজে বুঝতে পারছো আর সামনে অর্গ ছিল তাই আমি একটু শুরুতেই ঢং করছিলাম যাই হোক আমরা আজকে বেরিয়ে পড়েছি আর আজকে না আমরা একটু শপিং করতে যাব সামনেই তো দুর্গা আর সেই জন্যই কিছু কিছু শপিং করতে হবে আমরা তো ভরে যাব ভেবেছি আর আমাদের যাওয়া আসার টিকিটও হয়ে গেছে কিন্তু না ছুটি কনফার্ম হচ্ছে না কি হবে বুঝতে পারছি না যাই হোক সেসব ভেবে লাভ নেই আমরা বেরিয়ে পড়েছি আর ফ্লাইওভারটা ধরে চলে যাচ্ছি রাতের বেলায় ফ্লাইওভারটা খুব সুন্দর লাগে সব লাইট জলে খুব সুন্দর লাগে দেখতে দেন আমরা চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে তারপর জুডিও ডিমার্ট রিলায়েন্স সব কিছু ঘুরে ফিরে আমাদের বেশ কিছুটা শপিং হয়েছে তারপর বাইরে বেরিয়েছি আর ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই আমি এগিয়ে গিয়ে একটু দেখছিলাম যেখান থেকে আমি ফুচকা খাই সেই কাকুটা বসেছে কিনা তো দেখছি ওই কাকুটা আজকে বসেনি তাই এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে আর ফুচকা খাইনি আর দেখো রাস্তার দুধারে এরকম সামনে যেহেতু গরবা কালী পুজো আছে নবরাত্রি আছে তো এরকম লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গার দোকান বসেছে খুব সুন্দর লাগছিল আর এখানে নানান রকমের দোকান বসে রাস্তার দুধারে দেখতে বেশ ভালো লাগে দেন চলে গিয়েছি ওশিয়া মলে আর সেখানে গিয়ে ফুচকা খেয়েছি যদিও ফুচকাটা একদমই ভালো ছিল না ওখানেও যার কাছ দিয়ে খাই সে বসে নি তাই নেই মামার থেকে কানামামা ভালো যা পেয়েছি তাই খেয়েছি দেন আমরা বাড়িতে রওনা দিয়েছি চলেও এসেছি ঘরে দেন এই যে রুমের দিকে যাচ্ছি তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা